ওকে, তা আমরা দেখবো এখন নিক্ষিপ্ত বস্তুর জন্য। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো হচ্ছে ভি ইকুয়াল ইউ মাইনাস জিএস, এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু জিএস। তো আমাদের এইখানে সূত্রে মাইনাস হচ্ছে কারণ আমরা বস্তুটা নিক্ষেপ করছি। আমাদের আমাদের অভিকর্ষ স্থিরণ কাজ করে সবসময় ভূপৃষ্ঠের দিকে, যেহেতু আমরা নিক্ষেপ করছি আমাদের কাজ করতেছে ভূপৃষ্ঠের বা ভূপৃষ্ঠের বিপরীত দিকে বা অভিকর্ষ স্থিরণের বিরুদ্ধে, যেহেতু বিরুদ্ধে কাজ করতেছে সেহেতু এখানে আমরা মাইনাস দিচ্ছি সূত্রে। ওকে, তো আমরা এখানে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে ইউ আদিবেগ নিয়ে একটি বস্তুকে খাড়া উপরের দিকে লম্বভাবে ছড়ানো হয়েছে। জাস্ট যখন এটা হচ্ছে শেষ বেগ ভি ইকুয়াল জিরো হয়ে গেছে তখন কিন্তু এখানে এসে থামছে, যখন ভি ইকুয়াল জিরো হয়েছে। ওকে, আর এর মধ্যে এই যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে এইচ। ওকে, তো আমরা দেখি গতির সমীকরণ, আমাদের নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ অনুসারে এই সূত্রটা আমরা জানি আগে থেকে। ওকে, তো আমরা জানি এখানে ভি ইকুয়াল জিরো হয়েছে সর্বোচ্চ উচ্চতা যায়, তো সর্বোচ্চ উচ্চতা এখানে ভি ইকুয়াল জিরো বসিয়ে পাই ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। ওকে, তাহলে এখানে হবে টু জি এইচ ইকুয়াল ইউ স্কোয়ার, অথবা সুতরাং এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই টু জি। এখন যদি আমাদের বলে যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা বের করো, তাহলে আমাদের এই সমীকরণটা বের করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, খুব খুব সিম্পল, আমরা এটুকু দেখলেই বুঝতে পারি, জাস্ট একবার করলেই হয়ে যাবে। ওকে, তো আমরা এখন সময় বের করব, কতক্ষণ সময় লাগবে। তো আমরা আবার একটা সূত্র দেখছি ভি ইকুয়াল ইউ মাইনাস জি টি। ওকে, তো আমরা জানি যে এখানে ভি ইকুয়াল জিরো, তো ভি ইকুয়াল জিরো, ওকে, ইউ মাইনাস জি টি, তাহলে জি টি ইকুয়াল ইউ, সুতরাং টি ইকুয়াল ইউ বাই জি। আমাদের উঠতে বা যখন আমরা ইউ আদিবেগ নিয়ে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারবো, তখন আমাদের সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় হবে টি ইকুয়াল ইউ বাই জি, এই সূত্র দিয়ে হয়ে যাবে। ওকে, তো এরপরে আমরা দেখব এখান থেকে বস্তুটা যেতে এবং আসতে টোটাল কতটুকু সময় লাগে। ওকে, আমাদের আমাদের সর্বোচ্চ উচ্চতায় যেতে সময় লাগে টি ইকুয়াল ইউ বাই জি। ওকে, তাহলে আমাদের যেতে এবং আসতে সময় লাগবে একই সময় লাগে, কিন্তু সেটা আমরা প্রমাণ করব। তাহলে আমাদের মোট সময় লাগে টু ইউ বাই জি। ওকে, তাহলে আমরা যদি টি বাইর করতে চাই তাহলে আমাদের হবে এইচ ইকুয়াল ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা টি দিব যেহেতু টোটাল সময়, আর টোটাল সময় বের করব। ওকে, আচ্ছা, আমাদের এখানে জাস্ট একটা ছোট জিনিস বোঝার আছে, যখন আমরা এখানে আসব বস্তুটা এখান থেকে শুরু হয়ে শেষ বেগ পর্যন্ত যাবে, আবার ফিরে আসবে, আবার একই বিন্দুতে আসবে। আমরা জানি সরণের ক্ষেত্রে যে আমরা জানি যে দুটা বিন্দু যেখানে শুরু হয় তার হচ্ছে সেখান থেকে সরাসরি দূরত্বটাই হচ্ছে তার হচ্ছে সরণ। তো আমাদের শুরু হচ্ছে এই বিন্দু থেকে এবং শেষও হচ্ছে এই বিন্দু থেকে, সুতরাং আমাদের এইচ হবে জিরো। আমরা যদি একটা বৃত্ত আট করি, এই বৃত্তের সরণ কিন্তু শূন্য হয়, কারণ বৃত্ত এখান থেকে শুরু হয় আবার এখান থেকে যায় আবার ওই বিন্দুতে শুরু আসে শেষ হয়ে যায়, সেই জন্য কোনো বৃত্তের সরণটা শূন্য হয়। সুতরাং আমাদের যেহেতু এখান থেকেই শুরু হয়েছে আবার এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠে এখানে আবার আগের জায়গায় ফিরে এসছে, সুতরাং এইচ ইকুয়াল জিরো। ওকে, তো আমরা যদি এইচ ইকুয়াল জিরো নিই তাহলে ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে কী পাই, এখান থেকে আমরা এখানেও টি আছে এখানেও টি আছে, তাহলে আমরা টি কমন নিতে পারি, তাহলে জাস্ট টি কমন নিব ইউ মাইনাস হাফ জি টি ইকুয়াল জিরো।
তাহলে যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে এর দুটো অ্যানসার আসবে। তো এখানে আমরা যদি গুণ অবস্থায় আছে তাহলে টি ইকুয়াল 0 নিতে পারি। এখন কথা হচ্ছে 0 আসলো, তার মানে কি আমরা আমাদের এখানে এইচ এর মান 0 ধরছি। এখানে দুটো সিচুয়েশন হতে পারে, যে এখানে বিন্দু আছে তার মানে বিন্দুটা এখানেই আছে, সে কোনো যাতায়াত করেনি, অথবা সে গেছে এবং কি ফিরে আসছে। তাহলে যদি কোনো বস্তু না যায়, আমরা এটাও ধরতে পারি যে যেহেতু স্মরণ এইখানেই, স্মরণ শূন্য, তার মানে সে কোনো মুভই করেনি, তার জন্য টি ইকুয়াল 0। ওকে, আর পরবর্তীতে যে আমরা সময়টা পাবো সে কিন্তু এখান থেকে গেছে সর্বোচ্চ উচ্চতায় এবং তারপর ফিরে আসছে। ওকে, তাহলে দেখি ইউ মাইনাস হাফ জি টি। ওকে, এখানে যদি আমরা দেখে তাহলে হাফ জি টি ইকুয়াল ইউ, তাহলে টি হবে 2u/g। ওকে, এটা গেল টোটাল সময়। আমাদের হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর এবং কি ফিরে আসছে, এই সম্পূর্ণ এই টোটাল যে ঘটনাটা আছে সেই ঘটনাটা ঘটতে টোটাল সময় লাগছে, এটা লাগছে। তাহলে ফিরে আসতে সময় লাগবে কত? আমরা কিছুক্ষণ আগে বাইর করলাম সর্বোচ্চ উচ্চতায় যেতে সময় লাগে টি ইকুয়াল ইউ মাইনাস জি, এবং যাওয়া আসা সম্পূর্ণ ঘটনাটা সম্পূর্ণ করতে সময় লাগে 2t/g। ওকে, তাহলে আমাদের শুধু নামতে কি সময় লাগে? তাহলে শুধু সর্বোচ্চ উচ্চতায় থেকে ভূপৃষ্ঠে আসতে সময় লাগবে, ধরি যে এটা স্মল টি, তাহলে এটা থেকে ওটা বাদ দিলেই হয়ে যাবে 2u-g-u/g ইকুয়াল, তাহলে হবে u/g। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতায় যেতে যেটুকু সময় লাগে আমাদের কিন্তু নামতেও ততটুকুই সময় লাগে। সুতরাং আমাদের যদি আমাদের এটা রচনামূলক প্রশ্নে থাকতে পারে যে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে উঠতে এবং নামতে একই সময় লাগে, আমরা জাস্ট এইভাবে প্রমাণ করে দিলেই কিন্তু হয়ে যাবে, রচনামূলক প্রশ্নে থাকবে, এটা রচনামূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আছে। ওকে,